Welcome everyone to Jesmin's English Academy. Today I am going to discuss about conditionals. First we must have to know what is conditional. Conditional means শর্ত। যখন আমরা দুটো শর্তের মধ্যে শর্তযুক্ত কথা বলি, যে যদি তুমি এটা করো তাহলে আমি এটা করব, যদি তুমি ভাত খাও তাহলে আমি ভাত খাবো, এই যে কথাগুলো আমরা ডেইলি বলে থাকি, ইভেন আমরা রিডিং টেক্সটে পেয়ে থাকি, গ্রামাটিক্যাল টার্মে পেয়ে থাকি। তো প্রত্যেক ক্ষেত্রে এই কন্ডিশনালের তিনটা ব্যবহার আছে। এই তিনটা ব্যবহার সম্পর্কে আজকে আমার আলোচ্য বিষয়। ফার্স্ট আমরা লিখেছি কন্ডিশনালস এর ব্যবহার। ইফ যুক্ত সেন্টেন্স এর প্রথম অংশ, দ্বিতীয় অংশ। এখানে আমি ডিভাইড করে নিয়েছি দুইটা অংশকে। কেন ডিভাইড করে নিয়েছি আমরা একটু পরেই বুঝতে পারবো। তো এর মাঝে আমাদের আরেকটু আলোচনা করার বিষয় যে একটা হচ্ছে রিয়েল কন্ডিশন, একটা আনরিয়েল কন্ডিশন। হোয়াট ইজ রিয়েল কন্ডিশন অ্যান্ড হোয়াট ইজ আনরিয়েল কন্ডিশন, ফার্স্ট উই হ্যাভ টু নো দ্যাট। তো এটা জানতে গেলে আমাদের রিয়েল হচ্ছে যেটা বাস্তবতার সাথে মিলে থাকে সেটাকে রিয়েল কন্ডিশন বলে, আর যেটা একটু অবাস্তব অকল্পনীয়, যেটা মানে কল্পনার মাধ্যমে হয়, অ্যাকচুয়ালি বাস্তবে অতটা পসিবল না পাওয়াটা, সেটাকে বলা হয় আনরিয়েল কন্ডিশন। তো আনরিয়েল কন্ডিশনের ক্ষেত্রে সাধারণত কোন কথাগুলো প্রকাশ করা হয় সেটা আমরা আজকে উদাহরণের মাধ্যমে দেখব। তো ফার্স্ট আমরা একটু স্ট্রাকচারটা দেখি, যে স্ট্রাকচার আমরা বলি যে লার্নার্স, যারা সেকেন্ডারি লেভেলের স্টুডেন্টস, হায়ার সেকেন্ডারি লেভেলের স্টুডেন্টস, তাদের তো এটা করতে হয়ই। তারপর আবার আমরা যারা জব সিকার আছি, অথবা বিভিন্ন ক্ষেত্রে আমরা স্পোকেন ইংলিশ করতে চাই বা নিজেরা প্র্যাকটিস করতে চাই, শিখতে চাই এখন যে কোনো এজে, তো তাদের ক্ষেত্রে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। তো আমরা এখানে অনেক ক্ষেত্রে বলে থাকি গ্রামাটিক্যাল রুলসটাকে ফলো না করে। তো আজকে আমরা শিখবো কীভাবে আমরা কন্ডিশনালকে ইউজ করবো বাক্যের মধ্যে। ফার্স্টে আমি লিখে নিচ্ছি প্রথম অংশ, দেন দ্বিতীয় অংশ। তো কেন প্রথম অংশ নিলাম, একটা বাক্যে দুটো অংশ থাকবে, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা দুটো অংশ থাকে, এই দুটো অংশকে যাতে আমরা আইডেন্টিফাই করতে পারি তার জন্য দুইটা সেপারেশন করে নিলাম। তো ফার্স্টে আমি লিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভিওয়ার প্লাস অবজেক্ট। এখানে আমার শিক্ষার্থীদের আরও ভালো বোঝার সুবিধার্থে আমি স্ট্রাকচারটাকে দিয়ে দিয়েছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে, দ্যাট মিনস আমার প্রদত্ত বাক্য ইনস্ট্যান্টলি হাউ ক্যান আই আইডেন্টিফাই হোয়াট টাইপ অফ টেন্স ইজ ইট, এটা কোন ধরনের টেন্সে আছে, আমি কীভাবে এটাকে আইডেন্টিফাই করব, তার জন্য আমি এখানে টেন্সের স্ট্রাকচারটা দিয়ে দিয়েছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট হলে। এই বাক্যের দ্বিতীয় অংশে ফিউচার ইনডিফিনিট টেন্স অর্থাৎ সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট হবে। নেক্সট রুলস টুতে লিখেছি পাস্ট ইনডিফিনিট টেন্স হলে, পাস্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ সাবজেক্ট প্লাস ভি টু। এর আগের একটা ভিডিওতে আমি পাস্ট ইনডিফিনিট সম্পর্কে আলোচনা করেছি, সেখানে সাবজেক্ট প্লাস ভি টু, ভি টু মানে ভার্বের প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে দুই নং ফর্মটা, সেটাকে আমরা সংক্ষেপে ভি টু বলি, পাস্ট ফর্মটাকে। তো সেখানে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট। তো সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট যুক্ত বাক্যকে আমি যদি পেয়ে থাকি প্রথম অংশে, তাহলে খুব চটজলদি দ্বিতীয় অংশ কি হবে সেটা আমরা মাথায় যদি রাখতে পারি তাহলে বাক্যটা ভুল বলাও হবে না, ভুল লেখাও হবে না। এক্ষেত্রে আমাদের কি লিখব, সাবজেক্ট প্লাস উড মাইন্ড প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট হবে। তাহলে প্রথম অংশ যদি ভি টু হয়, ভার্বে ভি টু থাকে, তাহলে আমরা দ্বিতীয় অংশে উড মাইন্ড প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট এটা যুক্ত করে বাক্যটাকে গঠন করব। নেক্সট রুলস থ্রিতে লিখেছি পাস্ট পারফেক্ট টেন্স অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট হলে, দ্যাট মিনস আমার প্রদত্ত বাক্য যদি পাস্ট পারফেক্ট অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি আছে, তো সেই ক্ষেত্রে আমাকে ফলো করতে হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ মাইট হ্যাভ প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস উড হ্যাভ মাইট হ্যাভ প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট, এইটা জয়েন করে আমরা এই কন্ডিশনালকে যুক্ত করব। তো এখানে আমরা ফার্স্টে বলেছিলাম যে রিয়েল কন্ডিশন, রিয়েল কন্ডিশন অর্থাৎ যেমন যদি তুমি আসো তবে আমি যাব, তাহলে এটা একটা সিকোয়েন্স মিল আছে, তোমার আসার সাথে আমার যাওয়ার একটা সম্পর্ক। যদি সে অসুস্থ হয় তাহলে সে এখানে আসবে না, দ্যাট মিনস এটাও একটা রিজনেবল ফ্যাক্ট যে যদি সে অসুস্থ হয় তাহলে সে আমার কাছে আসবে না অথবা আমাদের বাড়িতে আসবে না। বাট আমরা যদি বলি যে যদি আমি ইফ আই ওয়ার আ চাইল্ড এগেইন, যদি আমি একটা বাচ্চা হয়ে যেতাম আবার, আই উড রেস্ট অল ডে লং, আমি সারাদিন বিশ্রাম নিতাম লাইক আ চাইল্ড। Otherwise, if I were president of Bangladesh, I would solve all problems of Bangladesh. Jodi ami Bangladesher president hotam, then ami Bangladesher sob সমস্যাগুলি ke সমাধান করে ফেলতাম. That means এটা হচ্ছে দিবা স্বপ্নের মতো, যেটা আমার পসিবল না. সেই ক্ষেত্রে আরো একটা আমরা জানবো যে if I সাবজেক্ট হচ্ছে I ফার্স্ট পারসনের পরে সাধারণত was verb বসে, I এর পরে was বসে, বাট এখানে বলা হচ্ছে if I were. তাহলে সেই ক্ষেত্রে বুঝতে হবে যে এটা আনরিয়েল কন্ডিশন. তো আমরা এখন বুঝবো যে এই তিনটা স্ট্রাকচার আমরা যদি ইউজুয়ালি একটু মুখস্থ করে রাখি খুব ইজিলি টেন্সের সাথে, তাহলে ইনশাআল্লাহ আমরা এটাকে মনে রাখতে পারবো. এখন আমরা একটু বাক্যে প্রয়োগ করে দেখি রিয়েল এবং আনরিয়েল কন্ডিশন এবং এই বাক্যের পরিবর্তনটা কিভাবে হবে. এখানে একটা বাক্য লিখছি, যদি সে আসে আমি যাব, এটা হলো একটা বাংলা বাক্য. তো যদি সে আসে, যদি ইফ হি অথবা সি, আসা ভার্ব হলো কাম. এখন আসে এই এ যুক্ত থাকলে আমরা বুঝে নেব এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে. তো যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, তাহলে আমার ভার্বের স্ট্রাকচারটা প্রেজেন্টে দিতে হবে. সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে আমরা এ যুক্ত করলাম. ইফ হি কামস, যদি সে আসে, কমা আমি যাব, আই উইল গো, আমি যাব. এই যাব একটা ফিউচারের ভাষা প্রকাশ করে, ববে ফিউচার ইনডিফিনিট টেন্সেরই স্ট্রাকচার, এটাকে এটার মাধ্যমে বোঝা যায়. বাট এখন যদি আমার প্রদত্ত বাক্যে থাকে ইফ হি কেম, ইফ হি কেম যদি সে আসতো, দ্যাট মিনস এই আসা ঘটনাটা অ্যাকচুয়ালি হয়নি, হয়তো বা সম্ভব হয় নাই, এই অর্থটা প্রকাশ করছে. যদি সে আসতো কেম, তাহলে আমি কি করতাম, আই উড গো, আমি যেতাম. এটা একটা অনিশ্চিত প্রক্রিয়া, যদি সে আসতো আমি যেতাম. নেক্সট আমরা লিখব ইফ হি হ্যাড গন টু স্কুল, if he had gone to school, যদি সে স্কুলে যেত, I also would have gone to school. তাহলে এখানে আমি লিখেছি if he had gone to school, তাহলে আমরা যে স্ট্রাকচারটা দিয়েছিলাম had plus ভিতরি, ফার্স্ট আইডেন্টিফাই করব had plus ভিতরি. তো I would, I also, যা থাকুক বাক্যে, আরও লম্বা বড় একটা বাক্য থাকতে পারে, বাক্যের স্ট্রাকচারকে শুধু আমাদের ফলো করতে হবে যে এই অংশটা past perfect tense আছে, তাহলে এই অংশ আবার would have, could have, might have plus ভিতরি. তাহলে I also would have gone to school, আমিও স্কুলে যেতাম. তাহলে এই যে কথাগুলো, এটা আসলে বোঝা যাচ্ছে যে এই ঘটনাটা ঘটেনি, যে 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 ঘটনাটা ঘটেনি সেটাই হচ্ছে আনরিয়েল কন্ডিশন. তো নেক্সট এই ক্ষেত্রে আমরা এই রুলসটা ফলো করব. এখন আমাদের প্রশ্ন থাকতে পারে যে প্রত্যেক ক্ষেত্রে আমরা উডকে ব্যবহার করেছি, এই ক্ষেত্রে যদি আমার প্রদত্ত বাক্য এমন অর্থ প্রকাশ করে কারা অর্থ, তাহলে আমাদের কুড ব্যবহার করতে হবে, সম্ভাবনা অর্থ প্রকাশ করলে মাইট ব্যবহার করতে হবে, আর জেনারেলি আমাদের উড অথবা উইল দ্বারা বাক্যটার অর্থ প্রকাশ করা হয়. তো আমরা আজকে যে তিনটা সেন্টেন্স স্ট্রাকচার সহ আমরা আলোচনা করলাম, আমরা একটু ইজিলি এই ইফযুক্ত অথবা কন্ডিশনাল যে রুলসটা আছে এটাকে কিভাবে মেমোরাইজ করা যায়, মেমোরিতে রাখা যায়, তো সেই চেষ্টাটা করেছি. তো আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা এই রুলসটা বাসায় একটু প্র্যাকটিস করলে অথবা পড়লে খুব ইজিলি বুঝতে পারবে এবং মনে রাখতে পারবে. বাক্যে প্রয়োগ এবং রিডিংয়ের মধ্যে যখন সেন্টেন্সগুলো ফেস করবে, তখন এই সেন্টেন্সের মিনিংগুলোকে খুব ভালোভাবে এবং সঠিক ওয়েতে ইউজ করতে পারবে. তো আমার এই ক্লাস এবং আমার এই প্রচেষ্টাটা যদি ভালো লেগে থাকে, প্রত্যেকে আমার এই চ্যানেলটা যারা নতুন সাবস্ক্রাইব করেননি এখনও, তারা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন নেক্সট ভিডিওর জন্য. Thanks for watching this video. Allah Hafiz.